আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন ও রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব শনিবার এক ব্রিফিংয়ে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই মন্তব্য করেছেন তিনি বলেন র্যাব এরই মধ্যে অনেক হেভি ওয়েটদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু এখনো পর্যন্ত ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও হারুনুর রশিদের মতো বিতর্কিতদের গ্রেপ্তার করতে পারেনি তাদের গ্রেপ্তারের অগ্রগতি বিষয়ে প্রশ্ন করা হলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ আগস্ট পরে এখন পর্যন্ত র্যাব এক জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে বিগত সরকারের উচ্চ পদস্থ উনচল্লিশ জন পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সংবাদ সম্মেলনে জানানো হয় র্যাব নেতৃস্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেককেই গ্রেপ্তার করেছে এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কেউ যদি কোনো তথ্য পান তাহলে র্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা এই যাহার ভুক্ত আসামি র্যাবের কোনো সদস্যকে আসামি করা হয়েছে কিনা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি অন্যান্য বাহিনীতে হলেও এই বাহিনীর কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি তিনি বলেন আটটি বাহিনী থেকে র‍্যাবে সদস্য আসে র্যাবের দশ হাজার সদস্যের মধ্যে প্রায় চুয়াল্লিশ ভাগ পুলিশ বাহিনী থেকে আসে কিন্তু র‍্যাবে কোনো সমস্যা ছিল না ছাত্র জনতার ওপর র্যাব কখনোই মরণাস্ত্রের গুলি ব্যবহার করেনি র্যাব ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে